নিয়মিত আয়োজন কৃষিকথায় সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সোনিয়া হক আজ আমরা আলোচনা করব রফতানি যোগ্য আলু চাষ বাড়বে কিভাবে এ প্রসঙ্গে আর এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর শুভ্র রায় ডক্টর তুহিন শুভ্র রায় আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে যেমনটা বলছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে রফতানি যোগ্য আলু চাষ বাড়বে কিভাবে এটা কেন বলছি আমরা কারণ বাংলাদেশ তো আলু উৎপাদনে যথেষ্ট অগ্রসর এবং অগ্রগতি দেখিয়েছে তারপরও আমরা কেন বল বলছি যে রফতানি যোগ্য আলু চাষ কিভাবে বাড়বে যে আলুর মজুদ রয়েছে বা বাংলাদেশে উৎপাদিত যে আলু রয়েছে সেটিকে আসলে রপ্তানি যোগ্য নয় হুম বাংলাদেশে যে আলু উৎপাদন হচ্ছে আর কি আমরা দুই হাজার পর দুই হাজার সালের পর থেকে দেখা দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে আলু উৎপাদন বেড়ে যাচ্ছে এবং গত বছর অর্থাৎ দুই হাজার ষোলো বছরে আমরা দেখেছি যে প্রায় চুরানব্বই লাখ সত্তর হাজার মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে আর কি তো বাংলাদেশে আলু যে কনজামশন ক্যাপাসিটি আমরা আলু খেয়ে থাকি ভেজিটেবল হিসাবে বা বিভিন্ন প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো যেগুলো রয়েছে সে সব মিলে কিন্তু আমরা সিক্সটি ফাইভ লাখ টনের বেশি আমরা কনজামশন করতে পারি না ফলে আমাদের আমাদের কিন্তু প্রায় তিরিশ লাখ টন আলু সারপাস থেকে যাচ্ছে আর কি তো এই অতিরিক্ত আলু আমরা কি করব। অতিরিক্ত আমাদের যে বাংলাদেশের যে প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো রয়েছে মানে পনেরো থেকে বৃষ্টি প্রসেসিং ইন্ডাস্ট্রি রয়েছে এখানে হয়তো ম্যাক্সিমাম এক থেকে দুই লাখ টন আলু এরা ব্যবহার করতে পারছে বাকি কিন্তু প্রায় আঠাশ লাখ টন সারপ্লাস প্রোডাকশন আমাদের দেশে এখন কথা হচ্ছে এই আলু আমাদের কিন্তু এক্সপোর্ট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আর কি তো এই এই যে এই টোয়েন্টি লাখ টোয়েন্টি এইট লাখ টন যে আলু অতিরিক্ত উৎপাদন হচ্ছে এই আলু রপ্তানি আমাদের করতেই হবে এবং উনিশশো আটানব্বই সাল থেকে কিন্তু আমাদের দেশ থেকে আলু রপ্তানি শুরু হয়েছে এবং সেই রপ্তানির পরিমাণ কিন্তু আস্তে 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 বাড়তে 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 দুই সালে এসে কিন্তু প্রায় এক লাখ তিরিশ হাজার টন মেট্রিক টন আলু কিন্তু আমরা এক্সপোর্ট করেছি আর কি তারপরেই ঠিক দুই সালে এসে আমরা দেখতে পাচ্ছি যে আলুর এই রপ্তানির পরিমাণটা কিন্তু জাস্ট অর্ধেক হয়ে গেছে আমি টাকার অঙ্কে যদি বলতে চাই দুই সালে আমরা প্রায় বত্রিশ মিলিয়ন ইউএস ডলার রপ্তানি করেছি আলু এবং দুই হাজার পনেরোতে এসে কিন্তু এটা জাস্ট প্রায় অর্ধেক হয়ে গেছে এইটা হয়েছে যে আমরা যে আলু সার্ফ আমাদের যে আলু উৎপাদন হচ্ছে আর কি সেই উৎপাদনে আমরা ঠিক কোয়ালিটি আমরা ধরে রাখতে পারছি না ফলে এই মানে নিম্ন মানের আলু যখন আমরা এক্সপোর্ট করছি তখন তখন যে দেশ এই আলু নিচ্ছে কিছুদিন পরে কিন্তু তারা এটা বুঝতে পারছে যে তারা যে পারপাসে এই আলুটা তারা বাংলাদেশ থেকে নিচ্ছে সেই পারপাস তাদের সার্ভ করছে না

সংক্রান্ত প্রতিবেদনটা দেখে আসি গত বছর আলুর ফলন ভালো হওয়ায় এবছর আগের তুলনায় বেশি আলু আবাদ করেছেন ভোলার কৃষকরা ফলনও হয়েছে বেশ ভালো প্রতিটি আলু ক্ষেতের মাঠ সবুজের সমারোহ আর কদিন বাদে ঘরে নতুন আলু তুলবেন কৃষকরা তাই ফসল পরিচর্যায় কৃষকরা দিনরাত ব্যস্ত কিন্তু ফসল তোলার এমন সময়ই আলু খেতে পচন আর দাঁত রোগ দেখা দিয়েছে আলু পচে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক গাছ ভালো সবকিছু ভালো ভিতরে আলু সব গুড়ি আর দশানির ভিতরে আটা নিয়ে পচা কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের তেমন কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ চাষিদের তাই নিজেরাই বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করছেন সার ওষুধ অধিক সার ব্যবহারের ফলে এরোগ দেখা দিয়েছে আর এর জন্য কৃষকদেরকেই দায়ী করছেন তারা যতই পরামর্শ দেওয়া হয় তারপরে করে তারা তাদের ধারণা যে অধিক সারে ভোলার চাষিরা এবার আট হাজার ছয়শ নব্বই হেক্টর জমিতে আলু রোপণ করেছে যা কিনা গত বছরের চেয়ে তিন হাজার তিনশো চল্লিশ হেক্টর বেশি নিউজ ডেস্ক এই প্রতিবেদনটি ছিল যে অতিরিক্ত মাত্রায় এবং অপরিকল্পিত ভাবে সার প্রয়োগের জন্য এ ধরনের পচন রোগের আক্রান্ত হয়েছে ভোলার আলু খেতগুলো এটাই মনে হচ্ছে এবং কৃষি সম্প্র কৃষি বিভাগও কিন্তু এই কথাটাই বলছে অনেক বেশি সার দিলে পরে ফসল ভালো হবে এই যে একটা তাদের মধ্যে ধারণা ঢুকে গেছে এবং অপরিকল্পিতভাবে তারা সার ব্যবহার করছে এর ফলে যেটা হচ্ছে মান উন্নয়ন তো হচ্ছেই না এবং সেই সাথে আলু খেতে নানা ধরনের রোগ দেখা দিচ্ছে আপনি বলছিলেন যে আমরা মান সম্পন্ন আলু তৈরি করতে পারছি না মানে উৎপাদন করতে পারছি না এর ফলে আমরা রপ্তানিও বাড়াতে পারছি না আরেকটু যদি বিস্তারিত বলতেন আচ্ছা আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম আর কি যে তাদের মাঠের যে আলুগুলো আলুর ভিতরে কৃষক বললেন যে প্রায় প্রায় আটানা মানে অর্ধেক আলু পচে গেছে এবং যে আলুগুলো বাকি আলুগুলো রয়েছে সেগুলো দাঁত রোগ অর্থাৎ পরেটো স্ক্যাপ বলে আর কি সেই রোগে আক্রান্ত হয়েছে সত্যি আলুতে যদি পরেটো স্ক্যাপ অর্থাৎ তার স্কিনের উপরে যদি এই দাঁতের মতো রোগ থাকে তাহলে তো এই আলু বিক্রি হবে না আসলে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উনি যেটা বলেছেন যে অতিরিক্ত সার কৃষক একটা বদ্ধ ধারণা আছে যে আলুর জমিতে আলু একটা অ্যাডজাস্টেড ক্রপ এর প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট লাগে আর কি তো কৃষকরা না জেনে শুনেই হয়তো প্রচুর পরিমাণে তারা ইউরিয়া বিশেষ করে ইউরিয়া ফার্টিলাইজার জৈব সার না রাসায়নিক সার ইউরিয়া সার তারা খুব বেশি পরিমাণে দেয় ইউরিয়া সার যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে ওই মাটিতে যে দাদের জন্য পরে তো স্ক্যাবের জন্য দায়ী যে অর্গানিজম সেই অর্গানিজমের কিন্তু মাল্টিপ্লিকেশন বেড়ে যায় আর কি দ্রুত বৃদ্ধি পায় আর কি ফলে এই স্ক্যাব যদি এটা তো সোয়েল ব্রন প্যাথোজেন দিয়ে হয় আর কি তো এখানে আসলে ছিল যে এই মাটি যে মাটিতে যে সমস্ত জায়গায় এরকম দেখা দিয়েছে আগে ভাগে যদি এই জায়গাটায় সোয়েল ট্রিট করা হতো এটা খুব সহজ নিয়ম আছে থ্রি বোরিক অ্যাসিড দিয়ে মাটিটা আগে মানে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে তারপরে যদি সেখানে কৃষকরা আলু চোধন মাটি শোধন মানে মানে জমি প্রস্তুতের একটা বিষয় তো আমি আরেকটু বিস্তারিত জানতে চাই তুহিন শুভ্র যে এই আলু আহ যেহেতু এটা একেবারে আলু তোলার সময় মানে তারা শেষ সময়ে চলে এসেছে এবং এসে তারপরে দেখছে যে আলুতে এই ধরনের পচন দেখা দিচ্ছে বা পুরো ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তো জমি নির্বাচন কিংবা জমি প্রস্তুতির একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটা কিভাবে তারা এটা হচ্ছে যে আলু যখন কৃষকরা আলু চাষ করবে এবং যেহেতু ভোলার এলাকায় এই এই আলুর পচন এবং দাঁত রোগ যেহেতু দেখা দিয়েছে ফলে ওইখানকার সয়েল আগে যে জায়গা যে জমিটাতে কৃষকরা আলু চাষ করবে সেইখানে সয়েল টেস্ট করতে হবে যদি পর্যাটো স্ক্যাবের অর্গানিজম যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই জমিতে কিন্তু অ্যাসিড দিয়ে ট্রিট করলে কিন্তু এই অবস্থার মধ্যে কৃষকদের পড়তে হতো না সেকেন্ড স্টেপ আসছে যে আমরা আলু যেহেতু একটা বালকি মানে আলু বালকি ফসল মানে তার প্রোডাকশান কিন্তু অনেক বেশি হয় আমরা দেখেছি যে বাংলাদেশেও কোনো কোনো জাত রয়েছে যে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টন পার হেক্টর ফলন উৎপন্ন হয় ফলে এই জায়গাটাতে কৃষক ভাবে যে আমি যত বেশি ইউরিয়ার সার দেব আমার ফলন তত বেশি হবে হয়তো ফলনই একটু বেশি হচ্ছে কিন্তু এর পাশাপাশি পাশাপাশি তার এই যে সাসেস্টেবল ডিজিজগুলো এত আকারে ধারণ করছে যে আলুর কিন্তু সেই সেই যে গিপি বিক্রি করে কৃষকরা যে লাভটা পাবে সেই লাভটা কিন্তু তারা মূলত পাচ্ছে না পাচ্ছে না এবং তারা ব্যাপক লসের মুখে ক্ষতির মুখে কিন্তু পতিত হচ্ছে ফলে আলু চাষ করার সময় যেমন প্রথমেই জমি নির্বাচন করে নিতে হবে সত্যি এই জমিটি আলু চাষের জন্য উপযুক্ত কিনা সেটা করার সময় তারপর আলু যখন চাষ করবে কৃষকরা সেই কৃষক আলু চাষ সম্পর্কে তার ধারণা আছে কিনা এটা জানতে হবে যদি না থাকে কন্ট্রাক্ট গ্রোয়ার্সের মাধ্যমে অর্থাৎ আলু যারা চাষী তাদের চাষ করার শুরুতে সেপ্টেম্বর মাসের দিকে তাদের কিন্তু একটা ট্রেনিং দিতে হবে যে আলু চাষের কোন জায়গায় কি কী সমস্যা হতে পারে কারণ আলুটা বিভিন্ন সময়ে এটা একটা খুব অর্থকারী ফসল কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন রোগ বিভিন্ন অবস্থা কিন্তু আলুর প্রোডাকশান এবং আলুর গুণগত মানটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে ফলে কন্ট্রাক্টগ্রোয়ার্সের মাধ্যমে অবশ্যই আলু চাষ করতে হবে এবং সেই আলু চাষী যারা তাদের কিন্তু শুরুতেই ট্রেনিং দিতে হবে ট্রেনিং দিয়ে আলু চাষে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে কোন কোন ভ্যারাইটি নির্বাচন করতে হবে কি পরিমাণ ইরিগেশন দিতে হবে সার কখন দিতে হবে বিভিন্ন যে আন্তঃপরিচর্যা রয়েছে যে আলুর যে মারাত্মক যে কিছু কিছু রোগ আছে যে রোগগুলো হলে আসলেই আলুর গুণগত মান অনেক খারাপ হয়ে যায় ব্রাউন রট একটি আছে পরে টু স্ক্যাব আছে এবং বিভিন্ন ধরনের ইনসেক্ট আক্রমণ করতে পারে কাটু আম একটা ইনসেক্ট আছে আক্রমণ আসলে এগুলো সব কিছু সব পদ্ধতিগুলো ধাপে ধাপে মেনে চললে মানসম্পন্ন আলু উৎপাদন সম্ভব এবং এই মানসম্পন্ন আলুই আসলে রপ্তানি করা সম্ভব ডক্টর তুমি শুভ্র আমরা একটা ছোট্ট বিরতির পরে আলোচনায় আচ্ছা আচ্ছা একটা বিরতি নিয়ে ফিরে আসছি এক্ষুনি সঙ্গে থাকুন কথা আলু চাষ এ কথা বলছে কৃষি তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন শুভ্র রায়ের সাথে ডক্টর তুহিন শুভ্র রায় আমরা রপ্তানিযোগ্য আলুর মান উন্নয়নের কথা বলছিলাম যে মানসম্পন্ন আলু উৎপাদন করা গেলেই সেটা রপ্তানি করা যাবে আলুর মান নির্ধারণের ক্ষেত্রে বা মান উন্নয়নের ক্ষেত্রে সেচ এবং সারের তো একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কারণ আমরা দেখলাম যে প্রতিবেদনটিতে অতিরিক্ত সার ব্যবহারের কারণে কিন্তু এই দাঁত রোগ বা গোড়া পচন রোগের বিষয়টা এসেছে কিংবা সেচের ব্যাপারেও তো একই রকম নিয়মগুলো কি নিয়মগুলো হচ্ছে যে আমাদের আমাদের প্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে আলু উৎপাদন করছি সেই আলু উৎপাদনটা উৎপাদিত আলুটা আমি যদি এক্সপোর্ট করতে চাই এক্সপোর্ট বিভিন্ন দেশের যে ইম্পোর্টার রয়েছে তারা কিন্তু আলু আলু দিয়ে তারা আসলে কী করবে আলু কি টেবিল পারপাস অর্থাৎ খাবার আলু হিসেবে ব্যবহার করবে না এই আলু দিয়ে চিপস তৈরি করবে না এই আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবে না এই আলু দিয়ে তারা পটেটো স্টার্স তৈরি করবে এরকম আরও অনেক অনেক বাই প্রোডাক্ট তৈরি করা যায় পড়েটো দিয়ে তাহলে প্রথমে ভেবে নিতে হবে যে আলুর যে রপ্তানি করতে হলে আলুর যে গুণগুলো থাকা দরকার সেই গুণগুলো আসলে আমাদের আসলে জানা দরকার আর কি সেটা যেমন আলুর আলুর প্রথম হচ্ছে যে তার ভিতরে আলুরতে প্রায় এইটি পার্সেন্ট পানি থাকে বাকি টোয়েন্টি পার্সেন্ট মোটামুটি শুষ্ক দ্রব্য ড্রাই ম্যাটার থাকে অবশ্যই আলুতে এই টোয়েন্টি পার্সেন্টের বেশি ড্রাই ম্যাটার থাকতে হবে প্রথম শর্ত আমাদের বাংলাদেশে যদিও যে ইউরোপিয়ান কান্ট্রি বা পটেটো নেদারল্যান্ডের যে আলুগুলো হচ্ছে সেই আলুতে প্রায় পঁচিশ শুষ্ক দ্রব্য থাকে আমাদের বাংলাদেশে গবেষণা দেখা গেছে যে আমাদের বাংলাদেশের আলুতে এরকম বাইশ তেইশ পার্সেন্ট কিন্তু শুষ্কদ্রব্য থাকে আর কি এরপরে আসছে যে আলুর যে স্পেসিফিক গ্র্যাভিটি তার আরেকটি গুণ আর কি আলু যদি আমরা এক্সপোর্ট করতে চাই অবশ্যই তার স্পেসিফিক গ্র্যাভিটি একটা নির্দিষ্ট মানের বেশি থাকতে হবে আমরা এটা গবেষণায় দেখেছি যে ওয়ান পয়েন্ট জিরো এইট এর বেশি থাকতে হবে এর মধ্যে আলুর ভিতরে আর একটি থাকে হচ্ছে যে সুগার যে আলুতে সুগার বেশি যত বেশি থাকবে সে আলু কিন্তু তত খারাপ ফলে রিডিউসিং সুগারের পরিমাণ যেমন গ্লুকোজ এগুলোর পরিমাণ কিন্তু কম থাকতে হবে তারপর আমরা আলু যদি এক্সপোর্ট করতে চাই তাহলে এই আলুর আমাদের ক্রিস্পনেস স্টাডি করতে হবে সেই আলুর কালা স্টাডি করতে হবে সেই আলুতে ফলিফেনল কন্টেন্ট কেমন আছে সেই আলুতে গ্লাইকো আলুর ভিতরে একটি খারাপ কেমিক্যাল থাকে যেটার মাত্রা পয়েন্ট টু মিলিগ্রাম পার হান্ড্রেড গ্রাম ফ্রেশ ওয়েটার যদি বেশি থাকে তাহলে কিন্তু এই আলু খাওয়া মাত্র কিন্তু আমাদের ফুড পয়জনিং হয়ে যাবে ফলে আলু যখন আমরা রপ্তানি করতে যাব আমাদের মাথায় রাখতে হবে যে আলুর এই গুণগুলো থাকতে হবে তো আলুর যদি এই গুণগুলো থাকতে হয় তাহলে প্রথম আমাদের যেটা যেতে হবে সেটা যে ভ্যারাইটি সিলেকশন আমাদের করতে হবে আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল ফসল গবেষণা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু রিসেন্টলি তারা তাদের লাস্ট ভ্যারাইটি সাতাত্তর অর্থাৎ সাতাত্তরটি আলুর ভ্যারাইটি তারা রিলিজ করেছে সম্প্রতি তারা বলেছে যে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর বাড়ি আলু যে চারটি ভ্যারাইটি তারা রিলিজ করেছে তারা বলেছে যে প্রথম দুটি অর্থাৎ বাড়ি আলু চুয়াত্তর আর পঁচাত্তর টেবিল পারপাস শুধু খাবার আলু হিসেবে ব্যবহার হবে এবং এই আলুর ফলন কিন্তু তারা বলেছে যে ছয়চল্লিশ টনের বেশি অর্থাৎ আমাদের বাংলাদেশের গড় ফলন কিন্তু প্রায় বিশ টনের কাছাকাছি কিন্তু ওই আলু কিন্তু ছয়চল্লিশ টন আর কি দ্বিগুণেরও বেশি এবং তারা বলেছে যে আরো যে দুইটা আলুর ভ্যারাইটি রয়েছে সাতাত্তর আটাত্তর লেটেস্ট ভ্যারাইটি সাতাত্তর আটাত্তর তারা বলেছে যে এই আলুর প্রসেসিং প্রসেসিং গুণসম্পন্ন আলু তাহলে আমরা ঠিক করে নেব যে আমাদের আলু যে দেশে আমরা এক্সপোর্ট করতে চাই তারা কি শুধু খাবার আলু হিসেবে নেবে খাবার আলু হিসেবে নিলে আমরা সরাসরি কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই যে বাড়ি আলু চুয়াত্তর পঁচাত্তর এটা আমরা সিলেকশন করতে পারি এবং এই আলু যদি তারা প্রসেসিং ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে চায় তাহলে ছিয়াত্তর সাতাত্তর ব্যবহার করবে এই হল জাত নির্বাচন জাত নির্বাচনের পরে আমাদের কি করতে হবে যে আমি আগেই যেমন বলেছিলাম যে আলু যেখানে আলুর যেহেতু অনেক রোগও হয় যে রোগগুলো কিন্তু আমরা মারাত্মক দেখলাম যে এই রোগগুলো হলে পুরো মাঠ নষ্ট হয়ে যায় আর কি ফলে যে এলাকাতে রোগ এবং পেস্টের আক্রমণ কম হয় রিক্স কম সে এলাকা আমাদের বেছে নিতে হবে বেছে নিলাম বেছে নেওয়ার ফলে যদি সে এলাকায় আমরা দেখি যে ব্রাউন রোড অথবা এই যে পটেটো স্ক্যাপ দাঁত রোগের যদি সম্ভাবনা থেকে থাকে তাহলে আগেই মাটি সয়েল ট্রিটমেন্ট করে নিতে হবে নিলে তাহলে এই প্রাদুর্ভাব কম হবে আর কি ফলে সয়েল সিলেকশান হয়ে গেল সয়েল সিলেকশান পরে ভ্যারাইটি সিলেকশন করে আমরা নির্দিষ্ট সময়ে কিন্তু আমরা এই অবশ্যই আলুটা রোপণ করতে হবে আমরা গবেষণায় দেখেছি যে আলু খাবার আলু আর যাই করি না কেন আমাদের নভেম্বরের ফার্স্ট উইক অথবা দশ তারিখের মধ্যে কিন্তু আমাদের লাগাতে হবে লাগালে কিন্তু আমাদের ফলন কিন্তু এবং বীজ যদি ভালো থাকে তাহলে কিন্তু ফলন ভালো হবে এবার আসছে যে সারের পরিমাণ সার একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যে আলুর গুণগত মান ঠিক রাখার জন্য সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে যেমন আমরা বলি যে ইউরিয়া সার কেজি পার হেক্টরের বেশি কখনোই দেওয়া যাবে না কারণ যখনই আমরা বেশি তখন আলুর ভিতরে পানির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে পঁচাশি পার্সেন্ট যদি পানি থেকে থাকে তাহলে ওই আলু কিন্তু খুব দ্রুত সেটা নষ্ট হয়ে যাবে আমরা সাধারণ মানে অ্যাম্বিয়ান্ট কন্ডিশন বলে সাধারণ কন্ডিশনে এই আলু কিন্তু দশ পনেরো দিনের বেশি আমরা রাখতে পারব না এবং যখনই ইউরিয়া সার আমরা বেশি দেবো ইউরিয়া সার মাটিতে যখন তখন কিন্তু কোনো কোনো মাইক্রো গুলোর বৃদ্ধি বেড়ে যাবে দ্রুত বেড়ে যাবে যেমনটি হয়েছে আর কি ফলে ইউরিয়া সারের মাত্রাটা আমাদের অবশ্যই দুইশো কেজি আড়াইশো কেজির বেশি দেওয়া যাবে না টিএসপি আমরা এর আগ পর্যন্ত আমরা গবেষণার আগে আমরা রেকমেন্ড করতাম যে দেড়শো কেজি কিন্তু টিএসপিটা আরেকটু আর একটু বাড়ানো যেতে পারে হ্যাঁ দুইশো কেজি দেওয়া যেতে পারে এমপিও এরকম আড়াইশো কেজির বেশি দেওয়া যাবে না কারণ আড়াইশো কেজির বেশি দিলে এমপি মিউরেট অফ পটাশ সার তার সংরক্ষণ গুণ বাড়ায় ঠিকই কিন্তু আরেকটু বেশি যদি আমরা দিয়ে ফেলে দিই তাহলে কিন্তু ড্রাই ম্যাটার কন্টেন্ট কমে যাবে তাহলে আমরা লাগালাম লাগানোর লাগানোর পরে জমিতে কিন্তু সেচ আপনি যেটা বললেন সেচ কিন্তু দিতে হবে তাই না আলু যেহেতু একটা ওয়াটারি ফুড এখানে কিন্তু যথেষ্ট সেচ দিতে হবে তো সেচ দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন যখন আলু ধর ধরবে আর কি আমরা বলি স্টেলন ইনিসিয়েশন স্টেজে একটা সেচ দিতে হবে তারপর টিউবার যখন বাল্কিং হবে বড় হবে তখন একটি সেচ দিতে হবে এবং টিউবার ম্যাচুরিটির ঠিক আগে আগে আর একটি শেষ দিতে হবে আমরা যখন ইয়ে হারভেস্টের আমরা যখন ফসল উত্তোলন করব। অর্থাৎ নব্বই দিন আমরা সত্তর দিনের পরে কিন্তু ওই জমিতে আর এক বিন্দু আমরা কিন্তু ইরিগেশন দিব না যদি দেই তাহলে কিন্তু এই রোগ এবং ওই সময়ের ভিতরে কিন্তু আরো রোগ কিন্তু ব্যাপক আকারে আসতে পারে আমরা কি করলাম এই সত্তর দিন পর্যন্ত আমরা এই ওয়াটার লাস্ট ইরিগেশন দিলাম আর কি ইরিগেশন দেওয়ার পরে এটা কতদিন অন্তর অন্তর ইরিগেশন আমি বলেছি তিনটা দিতে হবে তিনটা শেষ মিনিমাম দিতে হবে আহ লাগানোর সময় যদি মাটিতে যথেষ্ট ময়স্চার না থাকে আমরা যে কেল তৈরি করি কেলের টু থার্ড অংশ পানি দিয়ে ভিজিয়ে দিলে ওই জার্মিনেশনটা তাড়াতাড়ি হলো আর কি তারপর ওই যে আলুর আলুর যে স্টোলনে আলুটা ধরবে সেটাকে স্টোলন যখন হবে তখন একটা হালকা দিতে হবে তারপর আলুটা যখন বড় হতে থাকবে তখন একটা দিতে হবে সত্তর দিনের সত্তর দিনের পরে আর টোটালি আমরা পানি দিতে পারবো না এবং আশি দিনের দিনে সেই আলু যদি নব্বই দিনে আমরা ম্যাক্সিমাম আলুর ভ্যারাইটি আমাদের বাংলাদেশে যেগুলো রয়েছে মোটামুটি নব্বই দিনের মধ্যে কিন্তু এটা তোলার উপযোগী হয়ে যায় তাহলে সেই সেই আলুটা আমরা কি করব নব্বই দিনে যদি আমরা তুলতে চাই তাহলে আশি দিনের ভিতরে আশি দিনের দিন আমরা আলু কি করব গাছটা কেটে ফেলবো অথবা হাত দিয়ে উপরে ফেলে আমরা এই আলুর গাছটা ওই জমির যে কেইল আছে রিজ আছে রিজের উপরে রেখে দেবো এতে এতে কি হবে আলুর উপরের যে স্কিনটা থাকে আলুর উপরের যে স্কিন স্কিন কিন্তু স্কিন কিন্তু ব্যাপক প্রোটেকশন দেয় আলুকে আর কি ফলে স্কিনের স্ট্রেংথ বাড়বে স্কিনের সহজে সেই সেই স্কিন ভেদ করে কিন্তু বিভিন্ন ইনসেক্ট বা সহজে আক্রমণ করতে পারবে না ফলে এটাকে বলে পুলিং এটা ওয়ান কাইন্ডস অফ কিউরিং মানে 10 দিনের জন্য আমরা এই 10 দিনের জন্য আমরা এটা ফেলে রাখব আটির নিচে ফেলে রাখব তারপর তারপর কিষক আলুটা তুলবে আলুটা তুলে সে একটা একটা ছোট ব্যাগের ভিতরে আলুটা কিছুক্ষণ ঢাকাবে ঢাকা তারপর আলুটা খুলবে খুলে দেখবে যে সত্যি তার উপরের যে পিলগুলো তার যে চামড়াটা আছে চামড়াটা ক্ষত হয়েছে কিনা बृুষ হয়েছে কিনা যদি সে দেখে যে না बृুষ হয়নি তাহলে তার এখন আলু উত্তলনের উপযুক্ত সময় এবার সে আলু উত্তোলন করলো যেহেতু ওই সময় আমাদের দেশের এখন আলু উত্তোলন হচ্ছে এখন কিন্তু টেম্পারেচার বেশ তিরিশ আলুটা উত্তোলনের সময় খুব সাবধানে এটা উত্তোলন করতে হবে কোনোভাবেই যেন আলুতে ব্রুইশ না হয় থেটলে যেন না যায় তাই আমরা সাধারণত দেশি নাঙল দিয়ে উত্তোলন করি উত্তোলন করার পরে এই আলুটা করতে হবে কি জমির পাশেই একটা টেম্পোরারি শেড তৈরি করতে হবে সেই শেডে আমরা আটচল্লিশ ঘন্টা এই আলুটা রাখতে তারপর সেটা হিমাগারে নিয়ে আটচল্লিশ ঘন্টা রাখার পরে এইবার আমরা কি করবো সেই যা সেই আলুটা থেকে শ্রটিং করবো কারণ আলু যখন আমরা উত্তোলন করি কিছু আলু কিন্তু

আর এই ছিল আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আলোচনা অনুষ্ঠান কৃষি কথাই এতক্ষণ আলোচনা করছিলাম রপ্তানিযোগ্য আলু চাষ বাড়বে কিভাবে এ প্রসঙ্গে আর আগামীকাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে এরপর পরবর্তী আয়োজন পাঁচটা ডিবিসি সংবাদ নিয়ে ফিরে আসছে এক্ষুনি সঙ্গে থাকুন